নমস্কার বন্ধুরা আরও একবার বোম্বাই এডুকেশনের সকলকে স্বাগত বন্ধুরা কলকাতা হাইকোর্টের তরফ থেকে একটি গুরুত্বপূর্ণ আপডেট এই মুহূর্তে পাওয়া যাচ্ছে অবশ্যই সেটা দুঃখজনক আবার প্রাইমারি পরীক্ষার্থীদের ক্ষেত্রে কারণ কলকাতা হাইকোর্টের ডেপুটি রেজিস্ট্রার অশোক চক্রবর্তী করোনা পজিটিভ গতকালই রিপোর্ট আসে এবং আজ ওনাকে দক্ষিণ কলকাতার একটি নার্সিং নার্সিংহোমে হয়তো ভর্তি করা হতে পারে লকডাউন এবং আনলক পিরিয়ডে যেসব ভার্চুয়াল মামলা শুনানি হয়েছিল সেই সব মামলার সঙ্গে তিনি যুক্ত ছিলেন এর ফলে একাধিক লোক অর্থাৎ কলকাতা হাইকোর্টের একাধিক লোক ওনার সংস্পর্শে এসেছেন ফলে তাদেরকে হোম কোয়ারেন্টাইনে রাখা হতে পারে অথবা টেস্ট করা হতে পারে কোভিড নাইন্টিনের জন্য এবং আজ পর্যন্ত কলকাতা বন্ধ অর্থাৎ তেরো তারিখ পর্যন্ত কলকাতা হাইকোর্ট বন্ধ ছিল এবং পরের দিন কলকাতা হাইকোর্ট খোলার কথা কিন্তু এইরকম একটি পরিস্থিতিতে কাল কি কলকাতা হাইকোর্ট খুলবে সেই নিয়ে একটি প্রশ্ন থেকে যাচ্ছে এবং সব সবথেকে বড় ক্ষতি হচ্ছে আপার প্রাইমারি পরীক্ষার্থীদের কারণ একুশ তারিখে আপার প্রাইমারির একটি গুরুত্বপূর্ণ মামলা শুনানি ছিল এবং তার আগের দিন সেটা লিস্টেড করা হতে পারে এবং এই এইরকমই একটি কনফার্ম খবর পাওয়া গিয়েছিল আগে থেকে কারণ এই ধরনের একটি অর্ডার দেওয়া হয়েছিল কিন্তু এই এইরকম পরিস্থিতিতে কলকাতা হাইকোর্ট কি আদৌ পরের দিন থেকে খুলবে এবং কতদিনের জন্য বন্ধ থাকতে পারে এবং স্বাভাবিক কাজকর্মই বা কবে হবে এরপর যদি আরও অনেকেই যদি করোনা পজিটিভ হয় তাহলে কলকাতা হাইকোর্টের কাজকর্ম কিন্তু বন্ধ হয়ে যেতে পারে এর ফলে একটি ক্ষতির মুখে পড়তে হবে আপার প্রাইমারি পরীক্ষার্থীদের তারা এতদিন ধরে লকডাউন পিরিয়ডে অপেক্ষা করে আছে কবে আপার প্রাইমারি মামলাটি কলকাতা হাইকোর্টে উঠবে এবং এরকম অবস্থায় যদি আবারও আপার প্রাইমারি মামলাটি না উঠে এবং কোর্ট যদি বন্ধ থাকে তাহলে আবারও কিন্তু তাদের মধ্যে হতাশা আসবে এবং তাদেরকে আরও বেশ কয়েকদিন অপেক্ষা করতে হবে তাই আপার প্রাইমারিদের ক্ষেত্রে এটি একটি খুবই দুঃখজনক এবং খারাপ খবর